মাছটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি মাছটা খুলে নেব। মাছটা এই রকম দেখতে হয়েছে, এবার মাছটা আমি তুলে নেব কড়াই থেকে একটা পাত্রে। আজকে আমি বানাবো পাবদা মাছের একটা রেসিপি, যেটা হবে সর্ষে ছাড়া। অনেক সময় আমাদের সর্ষে খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয়, ভেবে খাওয়া হয় না, তো সেক্ষেত্রে আমরা পাবদা মাছটাকে সর্ষে ছাড়া আমি আজকে রান্না করে নেব। তো এখানে রয়েছে পাবদা মাছ, যেটা একেবারে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। আর এখানে পাবদা মাছটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ধনে গুঁড়ো, এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে জিরে গুঁড়ো, এখানে রয়েছে পোস্ত বাটা, যেটা সর্ষে ছাড়া শুধু পোস্ত রয়েছে, যেটা গ্রেভিটা ঘন করতে ব্যবহার করলে হবে। তো এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, মিহি মানে ছোট ছোট করে পেঁয়াজ কুচোনো, এখানে রয়েছে টমেটো কুচোনো, এখানে রয়েছে ধনে পাতা কুচোনো, আর রয়েছে সঙ্গে কাঁচা লঙ্কা, আর রয়েছে এখানে কালো জিরে, রয়েছে পরিমাণ মতন হলুদ নিয়ে নেবো এখান থেকে, আর এখানে রয়েছে নুন। এই দিয়ে আজকে মাছটা রান্না করে নেব। তো মাছটা রান্না করার জন্য এখানে কড়াই গরম বসিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল, মাছটা সর্ষের তেলে হলেই ভালো হবে। মাছটাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নেব। ভাজার জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে, আর যেহেতু মাছটা ভাজতে গিয়ে যাতে না ফাটে সেই জন্য এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপরে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এখন তেলটা একেবারে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছটা কিন্তু কড়ার সাথে লেগে যাবে। আর এখানে আমার নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখা হয়ে গেছে মাছটা, এখন আমি মাছটা ভেজে নেব। আর কড়াইতে তেলটা ছড়িয়ে দিতে হবে মাছটা ভাজার আগে। তেলটা যে গরম হয়ে গেছে এটা বোঝার উপায় হলো তেল থেকে ধোয়া উঠছে, তো তেলটা একদম গরম হয়ে গেছে। আর মাছটা দেওয়ার সময় একদম ভাত থেকে দিতে হবে, মাছটা ভাজার সময় তেল তেলে দেওয়াতে ফাটছে, সেজন্য আটটা একটু কমিয়ে দিতে হবে, তারপরে আটটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ, সেক্ষেত্রে খুব সাবধানে কিন্তু মাছটাকে ওল্টাতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, আর খুব সাবধানতার সাথে মাছটা ভাজতে হবে, তাছাড়া না তা না হলে কিন্তু মাছ থেকে তেল ছিটকে হচ্ছে গায়ে এসে পড়তে পারে, সেজন্য খুব সাবধানে মাছটা ভাজতে হবে। এই মাছটা কিন্তু ভাজার সময় খুব ফাটে, সেই জন্য আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম মাছটাতে। এখন মাছটা আস্তে আস্তে আলতো ভাতে মাছটাকে অপর পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। এই উল্টানোটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, এই মাছটা কিন্তু খুবই নরম মাছ। মাছটা ভাজা হচ্ছে, আর এক পোস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি, একদম ভাঙেনি, গোটা গোটা রয়েছে মাছগুলো। এইভাবে বাকি মাছগুলো এখন আমি ভেজে তুলে নেব। অনেক সময় মনে হয় যে মাছটা ভাজার সময় এক পিঠ হচ্ছে ভাজা হয়ে গেছে, কিন্তু সেই সময় অপর পিঠটা ভাজতে গেলে মাছটাকে ওল্টাতে হবে, কিন্তু কড়াই থেকে মাছটা সহজে ওল্টানো যাচ্ছে না, মনে হচ্ছে ওল্টাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আমরা গ্যাসকে অফ করে দেব, মানে গ্যাস ওভেনটাকে অফ করে দেওয়ার পরে আমরা কড়াইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সহজেই মাছটাকে ওল্টাতে পারবো। কড়াইটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মাছটা সহজেই উল্টানো যাবে, তখন আমরা অপর পিঠটা আবার উল্টে মাছটা উল্টে নিয়ে ভেজে নিতে পারবো। এটা কিন্তু একটা টিপস,
তো এখন আমি উল্টে নেব মাছগুলোকে, মাছটাকে উল্টে নেব। কত সহজে মাছটা উল্টানো যাচ্ছে এইভাবে। মাছটাকে, পুরো মাছটাকে আমি উল্টে নিলাম। আর এই ক্ষেত্রে আমার একেবারে ওভেনটা একদম আস্তে করে রাখা আছে, সেই জন্য মাছটা কিন্তু সহজে উল্টে গেল। এই সময় যদি আঁচটা কিন্তু খুব জোরে থাকলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকতো। তো আমার অপর পিঠটাও ভেজে নেবো। এবার আমি আঁচটা জোরে করে দিলাম। মাছটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি রান্নাটা করে নেব। মচমচে করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা স্টিফ হয়ে যাবে। এরকম লাইট করে ভেজে নিতে হবে। তো এখানে আমার লাইটের থেকে একটু বেশি ভাজা আছে। পেঁয়াজটা যেহেতু ভাজতে দিয়েছি, আমি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এই লবণটা দেওয়ার জন্য আমাকে রান্নার শেষে কিন্তু নুনটা আমাকে বুঝে দিতে হবে, নাহলে নুনের পরিমাণ বেড়ে যাবে। এবার আমি পেঁয়াজটা আরও একবার ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো কুচি দিয়ে। এবার এটা পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদাটা দেওয়ার পরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যেহেতু আগে কাঁচা লঙ্কা আদার সাথে বাটা ছিল সেই জন্য বুঝে দিতে হবে, নাহলে ঝালের পরিমাণ বেড়ে যাবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার খুব অল্প পরিমাণে দিয়ে দেবো জল, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার এই মশলা সহকারে পুরো ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো ও পরিমাণ মতন নুন। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো রাখছি, চিরে দিলাম না, ঝালের পরিমাণ যদি বেশি হয়ে যায়
সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো গোটা অবস্থায় দিয়ে দিলাম। আর পরিমাণ আর দিয়ে দেবো এখন আমি পোস্ত বাটা। এখানে কোনো রকম সর্ষে দেওয়া নেই, কারণ সর্ষে ছাড়া আমি মাছটা আজকে রান্না করছি। দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে নেব। খুব একটা বেশিক্ষণ রাখবো না, এই অবস্থাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জন্য কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু টেস্টের তারতম্য হবে, স্বাদ নষ্ট হতে পারে। সেই জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি, এই গরম জলটা আমি রান্নায় ব্যবহার করব। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আর আমি খুবই কম তেল ইউজ করলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব একটা বেশি ঝোল করব না, তাহলে ভালো লাগবে না খেতে। মাছটা ফুটবে দিলে, তারপরে অল্প একটু গামাকা গামাকা টাইপের হবে। এই ঝোলটা কিন্তু কমে যাবে, মাছে কিন্তু টেনে নেবে ঝোলটা, সেই জন্য সেই বুঝে আমাকে ঝোলটা এইভাবে দিতে হবে, নাহলে কিন্তু মাছের টেনে নেওয়ার পরে কিন্তু ঝোল মানে একদম গ্রেভিটাও থাকবে না। সেই জন্য আমি জল ঝোলটা দিয়েছি, ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে আমাকে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে এক এক করে। এবার আমাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। সহ ঝোলটা আমার ফুটে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমার মাছটা প্রায় হয়ে এসেছে, পাবদা মাছ খুব নরম মাছ, সেই জন্য খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট রান্না করে নেওয়া যায়। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখন আমি উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতন ধনে পাতা কুচি, যা আরও টেস্ট বাড়াতে সাহায্য করবে। সর্ষে অনেক সময় ব্যবহার করা হয় না শরীরের কথা ভেবে, বা অনেকে খেতে পছন্দ করেন না সর্ষে, সেক্ষেত্রে আমরা মাছটাকে এইভাবে রান্না করতে পারি সর্ষে ছাড়া। পাবদা মাছ কেমন হলো রেসিপিটা তা কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে রেসিপিটা এটাই ছিল, পাবদা মাছের সর্ষে ছাড়া পাবদা মাছ। তো আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো।